দর্শকের এক্সপেকটেশনটা তুমি না বুঝে প্রথমেই তাকে খুশি করার চেষ্টা করছো। ডোন্ট ট্রাই টু প্লিজ দ্য অডিয়েন্স। একই রকমভাবে আমরা যদি খুব পাতি লেভেলে যেটা বলছিলাম যে আমরা যদি অডিশনের কথা ভাবি, ডোন্ট ট্রাই টু প্লিজ এনি ডিরেক্টর ইন অ্যান অডিশন। তাকে কতটা সহজে তুমি বুঝিয়ে দিতে পারবে এই খেলায় যেও না, কারণ তোমার থেকে আরও সহজ পন্থা অবলম্বন করতে পারে অন্য অনেকে, কিন্তু সেটা ভালো অভিনয় হয় না। তোমার অভিনয় দেখে একজন, সে একজন দর্শকও হতে পারে, সে একজন ডিরেক্টরও হতে পারে, সে এনিওয়ান হতে পারে, সে তোমার অভিনয় দেখে ইমপ্রেস তখনই হবে যখন ইউ উইল ডু সামথিং আউট অফ দ্য বক্স। এই চারটে দেয়ালের মধ্যে হোয়াট এভার ইউ ডু, ইউ টু এক্সপ্রেস ইউর সেলফ, যতটা পারো এক্সপ্রেস করো, নির্লজ্জের মতো এক্সপ্রেস করো। আমি বলে দেবো কোথায় কমাতে হবে, কমানোটা আমার উপর ছেড়ে দাও। প্রথমে সবাই কমিয়ে করো না, প্রথমে সবাই বাড়িয়ে চড়িয়ে করো, যতটা পারো বাড়িয়ে করো, কমানোর দায়িত্ব আমার। এইবার ছেলেটা ক্রমশ একা হয়ে এই দুটো অব্দি তিনটে। ও থার্ড স্টেজটা হচ্ছে মা, যে মায়ের সময় নেই আপনাকে যে ডায়লগ বলতে হবে, তুমি এই দুটো স্টেজ থেকে বেরিয়ে গিয়ে ভাবলে বাড়িতে গিয়ে একটা আশ্রয় পাবো মার কাছে, সেও সেটা হচ্ছে না তাই। যখন তিনটে রাস্তা পরপর পরপর ব্লক হয়ে গেল তখনই বলবো তখন যে সবুজ এবং নীল এই দুটোকে তোমরা যে জায়গা থেকে ইন্টারপ্রেট করেছো রং দুটোকে, এই দুটো হচ্ছে আমার মতে বা তোমরা নিজেরাও নিশ্চয়ই বুঝতে পারলে যে খুব সহজ গতানুগতিক ইন্টারপ্রিটেশন। এবার এই কালার দুটোর কি অন্য ইন্টারপ্রিটেশন হয় না হয় না একটু ভাবলে দেখতে হয়।